এখানে প্যানে দিয়ে দিব আমি রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দিব কালো জিরা। এবার দিয়ে দিব রসুন। এখন দিয়ে দিব টমেটো আর কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব লবণ আর দিব হলুদ। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব বিলেতি ধনে পাতা। এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিব। দু মিনিটের মতো ভেজে নিয়ে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আমাদের বিলেতি ধনে পাতার চাটনি রেডি। আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।